নীলেশ কৃষ্ণার প্রথম সিনেমা অন্নপুরাণী দ্য গডেস অফ ফুড গত উনত্রিশ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় প্ল্যাটফর্মটিতে মুক্তির পর থেকেই শুরু হয় বিতর্ক ভারতের কয়েকটি ধর্মীয় সংগঠনের অভিযোগ ছবিটিতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে পরে বিতর্কের মুখে নেটফ্লিক্স নিজেদের প্ল্যাটফর্ম থেকে ছবিটি সরিয়ে দেয় ছবিটি সরিয়ে দেয় কড়া সমালোচনা করেছেন অনেক পরিচালক অভিনয় শিল্পী তবে চুপ ছিলেন ছবিটির অভিনেত্রী নয়নতারা এবার মুখ খুললেন তিনি নিজের ইনস্টাগ্রামে নিজের মতো জানিয়েছেন এই দক্ষিণী তারকা ইনস্টাগ্রামে নয়নতারা তার লিখিত বিবৃতিতে বলেছেন একটা ইতিবাচক বার্তা দিতে গিয়ে হয়তো আমরা অজান্তেই আপনাদের ভাবাবেগে আঘাত করে ফেলেছি তবে সেন্সরের ছাড়পত্র পাওয়া একটি ছবি যা কিনা সিনেমা হলে দেখানো হয়েছিল তা ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হবে বলে আশা করিনি আমি কিংবা আমার টিমের কোনো উদ্দেশ্য ছিল না কারো ভাবাবেগে আঘাত করার এ বিষয়ের গুরুত্ব আমরা বুঝতে পেরেছি আমি ঈশ্বরে বিশ্বাসী বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছি তাই ধর্মীয় বিশ্বাসে আঘাত দেয় এমন কোনো কাজ কখনোই করব না যারা এ ঘটনায় আঘাত পেয়েছেন তাদের কাছে ক্ষমা চাইছি পোস্টে নয়নতারা আরও উল্লেখ করেন দুই দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতেই অন্নপুরাণীর উদ্দেশ্যও ছিল তাই এক ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দর্শক সমালোচকদের প্রশংসা পায় ড্রামা ঘরানার সিনেমাটি এরপর আসে ওটিটিতে ছবিটির গল্প অন্নপুরাণী নামে একটি নারীকে নিয়ে রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের মেয়েটির স্বপ্ন ভারতের সেরা শেফ হওয়া এক বন্ধুর সাহায্যে নিজের স্বপ্ন পূরণের পথে ছোটে ছবির মূল বক্তব্য খাবারের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই তবে প্রতিবাদকারীদের বক্তব্য ছবিটিতে রামকে আমিষভোজী হিসেবে দেখানো হয়েছে যা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা অন্নপুরাণী দ্য গডেস অব ফুডের প্রযোজক জি স্টুডিওস নেটফ্লিক্স থেকে ছবিটি সরিয়ে নেওয়ার পর তারা দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে জানিয়েছে সংশোধনের পর সিনেমাটি আবার মুক্তি দেওয়া হবে